এই ঢেমনা মেয়েটা কাঁদছে কেন? কি বলবো কাকু, হতে পারে আমি গরিব মাতাল, তাই বলে ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে না? একবার ভেবে বলুন, ওই মেয়েটাকে এতদিন ধরে বিড়ি সিগারেট খাইছি, সেটা কি ফালতু? তোর বাপ দিনে কটা বিড়ি খাওয়াতো? দুটো। আর আমি তোকে বিয়ের পর আনলিমিটেড বিড়ি খাওয়াবো। মদওয়ালাকে খিস্তি মেরেছিস কেন? একটু নেশা হয়ে গেছিল। তাই বলে খিস্তি মারবি? স্যার, আমরা ক্যাশ পয়সায় মদ কিনি, লাইন মেনটেন্স করি। ক্যাশ পয়সা যদি মাল কিনি তাহলে আমাদের ডিসকাউন্ট না দেয়, তাহলে আমাদের খিস্তি তো এমনি বেরোবে। আর কিছু নেশা? হ্যাঁ, বিড়ি খাই। নাম কি? বোতলটার নাম মনে পড়ছে না। তোর নাম বল। রতন। আর টাইটেলটা কি? খালিফা। তোর বাবা কি করে? নেশাখোর, গাঁজা টানে সারাদিন। না স্যার, মিথ্যা কথা বলছো, আপনার ছেলে আমার না। আমার ছেলে হলে আমাকে এখানে কেস খাওয়াতো না গাঁজাখোর বলে। তোমার বাবার কত বড় স্বপ্ন, তুমি অনেক বড় মদের দোকান খুলবে। হ্যাঁ, দোকানদার হবে না পাল হবে? কাল থেকে যেন মদের দোকানে না দেখি। তাহলে কি হোম ডেলিভারির ব্যবস্থা করে দেবেন? এই বাবা, এবার আমি মদ খাবো, আমার সব বন্ধুরা মদ কিনে খায়, এবার আমি একাই শুধু বিমল খাচ্ছি। আমায় মদ খাবার টাকা দাও, টাকা দাও। আমি বিমল খোর বলে আমার মুখে বিমলের পিক ফেলে দিয়েছে আমার বন্ধুরা, দেখো। বলো না, টাকা দেবে তো এবার? তো গাইস, আজকের ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে সব জায়গায় শেয়ার করে দিও গাইস।